24 বাংলার খবরের চের অবশেষে জলঙ্গির চর এলাকায় পৌঁছালো দুয়ারে সরকার। বৃহস্পতিবার উদয়নগর খণ্ড প্রাথমিক স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়। গ্রামবাসীদের থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের কাগজপত্র জমা নেওয়া হয়। দুয়ারে সরকার পরিষেবা পাওয়ায় খুশি উদয়নগর খণ্ড ও চর পলাশপুরের বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের জলঙ্গির উদয়নগর খণ্ড ও চর পরাশপুর গ্রামে প্রায় হাজার দিনের লোকের বসবাস। তবে গ্রামবাসীদের অভিযোগ ছিল সরকারি কোনো পরিষেবায় পাচ্ছেন না তারা। ভোটের আগে হাজার হাজার প্রতিশ্রুতি দিয়ে হাজির হন নেতা মন্ত্রীরা, কিন্তু তারপর আর তাদের দেখা মেলে না। গ্রামবাসীদের অভিযোগ ছিল এখনো পর্যন্ত কোনো দুয়ারে সরকার ক্যাম্প বসেনি তাদের গ্রামে। সেই কারণে সরকারি পরিষেবা পেতে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চর পেরিয়ে কখনো ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত, আবার কখনো 10 কিলোমিটার রাস্তা পেরিয়ে বিডিও অফিসে যেতে অত্যন্ত সমস্যায় পড়তে হতো। আর তাতে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। TV24 বাংলায় সম্প্রচারিত হয় সেই সংবাদ, আর তারপরেই বৃহস্পতিবার উদয়নগর খণ্ড প্রাথমিক স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়। গ্রামবাসীদের থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের কাগজপত্র জমা নেওয়া হয়। দুয়ারে সরকার পরিষেবা পাওয়ায় খুশি উদয়নগর খণ্ড ও চর পলাশপুরের বাসিন্দারা। এ নিয়ে আপনার হিসেবে খবরে আপনার টিভিতে খবর দেখলাম, দেখানোর পরে আজকে এসেছিল শিবিরে দুয়ারে সরকার। এই খবরটা দেখানোর পরেই এখানে দেখছি দুয়ারে সরকার বসেছিল আজ। আজকে মোটামুটি সব দিয়েছে তো। কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে। দুয়ারে সরকার আমাহারে দুয়ারে আসছে, এতে আরো খুশি হওয়া উচিত। তারপরে আমাদের এখানে দুয়ারে সরকার এসেছে বা আমাদের যা দেশের অভিযোগ সব জমা দিচ্ছে, আমাদের ভালোই হচ্ছে। আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি পার হয়ে যেতে হতো, ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, আমাদেরকে ছবি জমা দিতে হতো, এখন আমাদের গ্রামে আসছে, ভালোই লাগছে। বিডিও শোভন দাস বলেন, আগেও চর এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, গ্রামবাসীদের দুয়ারে গিয়েই তাদের সরকারি সমস্ত পরিষেবা দেওয়া হবে। আমাদের আগেও দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে এডিও স্যার স্বয়ং ছিলেন এবং আমিও ছিলাম সেই ক্যাম্পে চর এরিয়ায়। সেটা উদয়নগর খণ্ডেই হয়েছে আমাদের ক্যাম্প, এবং গতকাল থেকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে চর পরাশপুর এবং চর উদয়নগরে। সেখানে আগামী 4 দিন ধরে সেই ক্যাম্পটা চলবে, এবং এই ক্যাম্পে সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার বা মানবিক ভাতা বা বিধবা ভাতা, এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে কন্যাশ্রী রূপশ্রী বা অন্যান্য কৃষক বন্ধু, সমস্ত সুযোগ সুবিধায় লোকজন সেখানে পাবে। জলঙ্গি থেকে ইকবাল হোসেন ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। নিবেদিতা হেলথ কেয়ার। কলকাতা ও মুর্শিদাবাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখন নিবেদিতা হেলথ কেয়ারে একই ছাদের তলায় 24x7 ডায়ালাইসিস, ICU, HDU, NICU, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে, USG ও অ্যাডভান্স প্যাথোলজির সমস্ত পরিষেবা। সাপ্তাহিক এন্ডোস্কোপি, কলোনস্কোপি ও ERCP করা হয়। যে কোনো জটিল সার্জারি, স্পাইন, গ্যাস্ট্রো, প্লাস্টিক, অর্থো, ইউরো, নিউরো, গাইনি, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে অবশ্যই আসুন নিবেদিতা হেলথ কেয়ারে। হেল্পলাইন নাম্বার 8001226699। অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন 8695566606।